আমার এটাই মূল বিষয় যে যারাই শিল্পী আছে পুরুলিয়ায়, এটা তো একটা ভাবার বিষয় যে আমরা যারা বিশেষ করে পুরুলিয়ার ভূমিপুত্র, মানে এক কথায় বলতে গেলে আমরা যারা লাড়গাড়া লোক পুরুলিয়ার বা ঠাকুরদার আমন্ত্রিত, আমরা ভাবুন তো যে পুরুলিয়া এত শিল্পী, সবচেয়ে হাইয়েস্ট শিল্পী বাতা আজকে রাজ্যের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আজকে প্রতিনিধিত্ব করতে শিল্পীরা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, এই সরকার ব্যবস্থা করেছে। আমার একটাই কথা, একটাই বক্তব্য, এই সরকারের আপনি নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে। আপনারা যে প্রোগ্রাম পারফরমেন্স পান, সরকারি প্রকল্প প্রচারের জন্য পান, আপনি প্রচারও করবেন আবার সরকারের বিরুদ্ধে প্রচারও যাবেন, এই দুটো জিনিস একসঙ্গে হবে নাই বলতে আপনাকে একটা রাস্তা বেছে নিতে হবে। দুদিকে দু নৌকায় পানি চলা যায়, তাহলে আপনাকে ডিসিশন দিতে হবে যে আমি কোন সরকারি ভাতা নেব না, পুরস্কার ফিরাই দেব, যদি কোনো পাইস সম্মান ফিরাই দেব, কার্ড স্যালেন্ডার করে দেব। আপনি তো শিল্পী, আপনার নিজস্ব শিল্পী সত্তা যদি থাকে আপনি এমনি বাজার আত্মগ্রহণ করে দেবেন, কোন দরকার হবে না সরকারি সাহায্য। আপনি তো শিল্পী, আপনার যদি বাজারে ক্রেজ থাকে এমনি লোক ডাকবে যে না ওই শিল্পীটারে কান করাবো, ওই শিল্পীটারে আমরা সব করবো, সরকারি সাহায্য দরকারই হবে। আপনি সরকারেরও সাহায্য নেবেন, সরকারের মঞ্চে জায়গা খুঁজবেন, সরকারের বিভিন্ন প্রোগ্রাম নেবেন, আবার সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনও সামিল হবেন, এটা বন্ধুত্বপূর্ণ হচ্ছে। এইটা বললেই নবেন্দ্র মহালে খারাপ হয়ে গেল, চেয়ারম্যান এরকম বক্তব্য রেখে দিল, বিরাট ব্যাপার, চারদিকে ভাইরাল হয়ে গেল। ভাইরাল হোক তাতে কোনো আপত্তি নাই, ন্যায্যটা ন্যায্যই বলবো, সঠিকটা সঠিক বলবো, কারণ এটাই আমাদের বৈশিষ্ট্য। আমি তাই আহ্বান জানাবো যে আসুন এই বিষয়টা, এই যারা ছৌ নাচের মুখোশের মতন যারা শিল্পীর মুখোশ করে আছেন, যারা সেই মুখোশ গুলাকে খুলে দিতে হবে, যারা দুদিকেই ভাবছে নিব, এদিকেও উপরও কাছেরও খাবো তলেরও পড়াবো, এইটা বন্ধু চলবে না। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। নুন খেলে গুণ গাইতে হবে বলছেন কে, না পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি? আচ্ছা দর্শক, এই যে শিল্পীদেরকে যে ভাতার ব্যাপারটা যেটা মানে বলছিলেন নবেন্দু মাহালি, সরকারি সাহায্য কত কত দেয় সরকার, সাহায্য কত দেয় দর্শক, জানা জানা আছে এসব শিল্পীদেরকে ভাতা কত দেয়, সংসার চলে যায় এসব ভাতা যেটা মানে বলছেন পৌরসভার চেয়ারম্যান, সংসার চলে যায় যে ভাতা দেয়? বলছেন যে নুন নুন খেলে গুণ গাইতে হবে, জানি অনেকে তাই করেন, এমনকি পুরুলিয়ার শুধু ওই লোকশিল্পীরা না, কলকাতার বড় বড় অনেক শিল্পী আছেন, তারা সত্যিই গুণ গেয়ে চলছেন নুন খাওয়ার কারণে। যেমন আমরা এক বাক্যে একজনের কথা বলতেই পারি, যাকে মুখ্যমন্ত্রী নচি নচি বলে ডাকেন, উনি কিন্তু গুণ গেয়েই চলেছেন। সুতরাং নুন খেয়ে যে গুণ গান না, এরকম আবার লোক নেই, শিল্পী নেই, আছে। কিন্তু তা বলে সকলের উদ্দেশ্যে বলা নুন খেলে গুণ গাইতে হবে, এটা কি সবাই গুণ গাইবেন? আর নুনটা কি কি নুন খেলে গুণ? সরকার যদি কোথাও কোনো সাহায্য ভাতা দেয়, সেটা হচ্ছে সরকারি কোষাগার থেকে দেওয়া, সরকারি কোষাগার থেকে দেওয়া, মানুষের টাকা, জনগণের টাকা। আর যখন কোনো সরকার ঠিক মতো করে চলে না, যেহেতু ওটা হচ্ছে জনগণের সরকার, সেখানে জনগণ হিসেবে যে ব্যক্তি সরকারি সাহায্য পেয়েছেন তিনিও বলবেন, কেন বলবেন না? সরকার যদি মানে বেপথে চলে বলবেন না? ভাতাটাও জনগণের টাকা, সরকারটাও কিন্তু জনগণের। যদি সরকারটা ঠিক মতো করে না চলে, জনগণের অধিকার আছে, বলার জায়গা আছে, মানে বিরুদ্ধে বলার, সরকারকে সচেতন করার, সরকারকে আইনা দেখানোর আছে, অধিকার আছে। সেটা হয়তো কেউ কেউ করেছেন, কেউ কেউ করেছেন, প্রতিবাদ করছেন, এখন তো অনেকেই প্রতিবাদ করছেন, যা চলছে সরকারটা যেভাবে চলছে সেই কারণে অনেকেই প্রতিবাদ করছেন। যারা একেবারে মানে মেরুদণ্ড বিকিয়ে দিচ্ছেন তাদের কথা ছেড়ে দিন, যাদের ন্যূনতম কিছু একটা সেন্স আছে তারা প্রতিবাদ করছেন। সরকারি সাহায্য পুরস্কার পেয়েছেন তো কি হয়েছে, অনেকে তো পুরস্কার তো ফেরত দিয়ে দিয়েছেন, সে তো আছেই, কিন্তু ফেরত যে দিতেই হবে এমন না,
কারণ সরকারি মানে সরকারের ব্যাপার তো, মানে জনগণের তো, সরকারের টাকা, সরকারের তো সবকিছু, সেখান থেকে যারা চালাচ্ছেন তারা হয়তো অনুষ্ঠান করে কিছু দিয়েছেন, আনুষ্ঠানিকভাবে কিছু দিয়েছেন, কিন্তু যেটা দিয়েছেন তাদের বাড়ি থেকে না, সরকারের, জনগণের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেটা ওনারা বলছেন যে সরকারের নুন খেলে সরকারের গুণ গাইতে হবে, সরকারের অ্যাকচুয়ালি সরকারের গুণ না, ওনাদের যেটা বক্তব্য যেটা পরিষ্কার যে সরকারি সাহায্য দেব কিন্তু শাসকের গুণ গাইতে হবে, শাসকের গুণ গাইতে হবে। কারণ সরকারের বিরুদ্ধে বলা, একটা সরকার যদি একটা মানে সরকার হিসেবে যদি আমরা একটা প্রতিষ্ঠান হিসেবে দেখি সেখানে বলাই যায় সমস্যা কোথায়, কিন্তু ওনাদের বক্তব্য অন্য। ওনারা সরকার সরকার বলছেন বটে, অ্যাকচুয়ালি শাসকের গুণ গাওয়ার কথা বলছেন। আমি শুধু ভাবছি যে এই রকম মানুষ যদি একটা পৌরসভার চেয়ারম্যান হন, বুঝতে হবে কতটা নিচ জায়গাতে পৌঁছে গেছে একজন মানে পৌরসভার চেয়ারম্যান। উনি বলছেন আমার বক্তব্য ভাইরাল হলে হবে, কিন্তু এইসব চলবে না, দুদিক দিয়ে গাছেরও খাবো তলারও খাবো, এইসব চলবে না। আর আমি এই যে লোকশিল্পীদের যে ভাতা, আমি শুনেছি কেন্দ্রীয় সরকার থেকেও একটা অ্যালটের ব্যাপার আছে, তো রাজ্য সরকারের ভূমিকা কি আছে, কতটা আছে, আমি দর্শক একটু বলবেন তো। আর দ্বিতীয়ত বলছেন যে মমতা ব্যানার্জির দৌলতে এইসব কাজ পাচ্ছেন, কি কাজ পাচ্ছেন, কোথায় কি কাজ, কোথায় কি কাজ, বাইরে বাইরে প্রোগ্রাম করতে পারছেন কি, আমি জানি না ওখানকার শিল্পীরা কত বাইরে বাইরে প্রোগ্রামে যান এবং মানে যার মাধ্যমে তাদের সংসার চলে যায়, আমি বুঝতে পারছি না। যেভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে যে একটা সামান্য ভাতা আর একটা কিছু সম্মান পদক বা একটা কিছু দিয়ে দেওয়া, মেমেন্টো, ব্যাস হয়ে গেল, তুমি আমাদের কেনা গোলাম, নুন খেয়েছো, এবার আমাদের গুণ গাইবে, এই যে একটা সাহস বলার, এটা কোত্থেকে, কি করেন ওনারা শিল্পীদের, শিল্পী শিল্পী সত্তা যেটুকু যা আছে ওই কিছু ভাতা ইত্যাদি দেওয়ার নাম করে সব তো মুড়িয়ে নিচ্ছেন, সব তো শেষ করে দিচ্ছেন, নিজস্ব সত্তাটাকে তো নষ্ট করে দিচ্ছেন, কি রেখেছেন, আবার এইরকম হুঁশিয়ারি দিচ্ছেন আমাদের দিকেই থাকতে হবে, আবার বলছেন, দেখুন সব থেকে কত অপমানজনক, আপনার যদি শিল্পী সত্তা থাকে তাহলে আপনার কেন সরকারি সাহায্যের প্রয়োজন, আপনাকে দিয়েই তো লোকজন গান গাওয়াবেন, আপনি বাইরে থেকে ইনকাম করে নিন, কেন আমাদের এখানকার সাহায্য নেওয়ার কি দরকার, মঞ্চে বসে থাকবেন কেন। তার মানে আপনারা কি মনে করেন, যারা আপনাদের ওখানে আছেন যারা ভাতাটা পাচ্ছেন বা দিচ্ছেন, তাদের শিল্পী সত্তা এমন নেই যে যারা বাইরে গান টান গিয়ে সংসার চালাতে পারবেন, এরকম নেই, আপনারা কি সংসার চালানো এইসবের জন্য এইগুলো দেন না সম্মান, একটা সাম্মানিক কি দেন আপনারা, মানে আপনাদের এখানে যারা আছেন যারা সরকারি সাহায্য পাচ্ছেন, তার মানে তাদের বাইরে তার শিল্পী সত্তা প্রকাশ করে উপার্জন করার কোনো ক্ষমতা নেই, আপনারা পাশে থেকে বিরাট একেবারে এ দেখাচ্ছেন, পাশে রয়েছি আমরা, আমাদের জন্য ওনারা বেঁচে আছেন, এটা তো মনে হয় কত মানে মনে হয় কত একটা অপমানজনক। যারা শিল্পী যাদেরকে আপনারা ভাতা বা ওই কি পদক বা সম্মান দিয়েছেন, তার মানে এটা সম্মান দেননি, আপনারা অসম্মান করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন আমরা ছাড়া তোমাদের পাশে কেউ নেই, সুতরাং আমাদের সঙ্গে থাকো নাহলে তোমরা বাঁচতে পারবে না, এটাই তার মানে বলতে চেয়েছেন। তার মানে এটা তো অ্যাকচুয়ালি অসম্মান করা, আপনি কে মনে করেন, আপনারা ভাতা আর ওই একটা পদক না দিলে শিল্পী সত্তা থাকবে না, তারা কাজ পাবেন না, তারা অন্য কোথাও কাজ করতে পারবেন না, কোথায় আপনারা কি কাজের জায়গা করে দিয়েছেন, হ্যাঁ বড় বড় কথা বলছেন, দু নৌকায় পা। দর্শক, আমরা কিন্তু এতটা এই রকম সরকার দেখিনি আগে, আগে বলতে আমরা আগে একটা সরকারে দেখেছি, কিন্তু এই যে এতটা রাজনীতিকরণ, শিল্পী সত্তাকে নিয়ে এতটা তুচ্ছ তাচ্ছিল্য করা, সামান্য ভাতা বা কিছু সম্মান দেওয়ার বিনিময়ে তার শিল্প সত্তাকে বন্ধক নিয়ে নেওয়া, যে এর বাইরে তুমি কিছু করতে পারবে না, আমাদের আমরা যাই করি, যতই অন্যায় করি, যতই আর্যিকর কাণ্ড ঘটুক বা অন্যান্য ঘটনা ঘটুক, তোমরা কোনো প্রতিবাদ করতে পারবে না, তোমাদেরকে আমরা নুন দিই সুতরাং আমাদের গুণ গাইতে হবে, এই যে একটা নিচ মানসিকতা, এইরকম সরকার দর্শক আমি জীবনে দেখিনি, আমি জানি না এই রকম আর অন্য কোথাও আছে কিনা, আমি আমাদের দেশের কথা বলছি, অন্য দেশের কথাই বলছি না, অন্য কোথাও এরকম আছে বলে আমার জানা নেই, যে সামান্য ভাতা, হয়তো আমি দর্শক একটু বলবেন তো ভাতার অঙ্কটা একটু হোয়াটসঅ্যাপে বলবেন তো, দেখতে চাই, খুব ইচ্ছে করছে জানার যে কত ভাতা তারা পান, কত ভাতা তাদেরকে দেওয়া হয়, যার জন্য এত গরম গরম কথা বলছেন, আবার কথা বলার সঙ্গে সঙ্গে আমি দেখছি আবার কিছু লোক হাততালিও দিয়েছেন,
আওয়াজ এলো না হাততালির, আমি ভাবছি তারাই বা কারা, তারাই বা কারা আবার হাততালি দিচ্ছেন এই কথাতে কি নির্লজ্জ, কি নির্লজ্জ। শিল্পীদেরকে নুন দিচ্ছি গুণ গাইতে হবে, মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি গুণ গাইতে হবে, সরকার যারা চাকরি করছেন বেতন দিচ্ছি গুণ গাইতে হবে, কন্যাশ্রী দিচ্ছি গুণ গাইতে হবে, রূপশ্রী দিচ্ছি গুণ গাইতে হবে। মানে সরকারি সাহায্য দিয়ে আপনাদের গুণ গাইবেন, সরকারি সাহায্য জনগণের টাকা পয়সা খরচা করে অর্থ বিলিয়ে আপনাদের নিজেদের দিকে টেনে রাখার চেষ্টা করছেন, তার মানে এইসব দেওয়ার অর্থ অ্যাকচুয়ালি ক্ষমতায় টিকে থাকা, মানুষের উন্নয়ন, মানুষকে সম্মান, জনগণের উন্নয়ন, এটা না, আপনারা আপনাদের ক্ষমতায় টিকে থাকার জন্য দান ছত্র হিসেবে করছেন, এটা তো প্রকাশ পাচ্ছে, এটা তো প্রকাশ পাচ্ছে। তাহলে আপনাদের কেমন সরকার চলছে এখানেও পরিষ্কার, যে আপনাদের জনগণের সরকার নাকি তৃণমূলের সরকার নাকি ক্ষমতায় টিকে থাকার সরকার। দর্শক, খুবই দুর্ভাগ্যজনক এই মন্তব্য, ইনি আবার চেয়ারম্যান একটি পুরসভার, কোন দিকে এগোচ্ছে এই বাংলা? দর্শক বলবেন, যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।